जय गुरु। आप सबको रक्षाबंधन के हार्दिक शुभकामनाएं। आज हम पहला पार्ट में हम परम ब्रह्मा से श्री ठाकुर अनुकूल चंद्र जी की बंगला में आलोचना करेंगे और सेकंड पार्ट में परम ब्रह्मा से श्री ठाकुर अनुकूल चंद्र जी की कुछ वाणी हम हिंदी में आलोचना करेंगे। सत्यानुसरण थे पाठ करछि व्यवहारे नयटी मंत्र। এক, যতদিন তোমার শরীর ও মনে ব্যথা লাগে ততদিন তুমি একটি পিপীলিকারও ব্যথা নিরাকরণের দিকে চেষ্টা রেখো, আর তা যদি না করো তোমার চাইতে হীন আর কে। দুই, তোমার গালে চড় মারলে যদি বলতে পারো কে কাকে মারে তবে অন্যের বেলায় বলো ভালোই, খবরদার নিজে যদি না ভাবতে পারো তবে অন্যের বেলায় বলতে যাব না। তিন, যদি নিজের কষ্টের বেলায় সংসারী সাজো অন্যের বেলায় ব্রহ্মজ্ঞানী সেজো না। চার, বরং নিজের দুঃখের বেলায় ব্রহ্মজ্ঞানী সাজো আর অন্যের বেলায় সংসারী সাজো, এমন ভেলো ভালো। পাঁচ, যদি মানুষ হতে চাও তো নিজের দুঃখে হাসো আর পরের দুঃখে কাঁদো। ছয়, নিজের মৃত্যু যদি অপছন্দ করো তবে কখনো কাউকে মরো বলো না। সাত, হাসো কিন্তু বিদ্রুপে নয়, কাঁদো কিন্তু আসক্তিতে নয়, ভালোবাসায় প্রেমে। আর বলো কিন্তু আত্মপ্রশংসার বা খ্যাতি বিস্তারের জন্য নয়, তোমার চরিত্রের কোন উদাহরণে যদি কারোর মঙ্গল হয় তবে তার নিকটে তা গোপন রেখো না। নয়, তোমার সৎ স্বভাব কর্মে ফুটে উঠুক কিন্তু আপন ভাষায় ব্যক্ত না হয় নজর রেখো। চলার সাথী থেকে পাঠ করছি বেকারে উপার্জনের পথ। দুটো খেয়ে যদি বাঁচতেই চাও তবে আহরণ করো, আর আহরণ করতে হলেই দেখতে হবে পারিপার্শ্বিকের প্রয়োজন। তোমার করা যদি এই প্রয়োজন পূরণের সেবা করতে পারে তবেই তার বিবর্তনে তোমার আহরণ বাস্তবে সার্থক হয়ে উঠবে। এই করতে গিয়ে আগেই যদি পয়সা পাওয়ার কাল্পনিক পর্দায় তোমার দৃষ্টিকে রুদ্ধ করে তুলতে থাকো, আহরণ তো হবেই না, চলতে হোঁচট খেয়ে পড়বেই নিশ্চয়। আর পয়সার আবরণ ফেলে দিয়ে যদি চলো এই প্রয়োজনের সেবার সম্বেগে, ঠিক যেন পয়সা তোমাকে পূজা করবেই। তাই অমানি হয়ে অভিনিবেশের সহিত পারিপার্শ্বিকের সেবায় নিত্যই তোমার করাকে উদ্দীপ্ত করিয়া রাখো। বেকারের উৎকটতা তোমার কি করিবে। বাণী সংখ্যা 266। পুণ্যপতির থেকে পাঠ। ভাববাণী দ্বাদশ দিবস 7ই শ্রাবণ 1321। কিছু অংশ। একবার নেতি নেতি করে বিচার করলেই তো সব চুকে যায়, সব বুঝতে পারা যায়। অর্থে আবার শান্তি কোথায়, কামিনীতে আবার শান্তি কোথায়। মানুষ শান্তি চায়, সুখ সুখ করে পাগল হয়, সেই আঁতুল ঘরে কাঁদে, কাঁদতে এসে বলে আমি সুখ চাই। কিন্তু পরমাত্মা সবটার মধ্যে আছে একটু সুখে। ওই দেখ কীর্তনে ঋষিরা আবার এসেছে, ঝাঁপ দিয়ে পড়, থাক তোর কামিনী কাঞ্চন, সংকীর্তনে মেতে পড়, সব হবে, ওই আঁতুল ঘরের কান্না ঘুচে যাবে। সুন্দরী স্ত্রী জগতে আবার সুন্দর কিরে, আজ যাকে সুন্দরী দেখছিস, আজ যাকে সুন্দর বলে আদর করে বুকে তুলে নিতে যাচ্ছিস, কাল দেখবি ও সুখ ক্ষণে। ওই শিহলানাচার্যের উপদেষ্টা পড়ে দেখ, ও সুখ অনিত্য, ও সুখ সুখ নয় কেবল ধাঁধা মাত্র। হ্যাঁ, শক্তি আকর্ষণ কর,
আর শক্তি বিলিয়ে দে। যেখানে মৃত্যু হয় সেখানে আবার শান্তি কোথায় রে? মৃত্যুকেও ফাঁকি দিতে পারলেই শান্তি, তবেই নিত্য। তোর অনেকবার মৃত্যুর গতিরোধ করেছি, কয়বার মরতে বসেছিস আমি ঘুরিয়ে দিয়েছি কেন? বুঝেও বুঝিস না কেন? তুই যা পূর্ণ বেগে কীর্তন কর, ঠাকুরকে বিলি করে দে অন্তরে অন্তরে। মৃত্যু হয় কিরে? যখন কাজ হবে তখন আমি এসে আমাতে লয় করে নিয়ে যাব, তোর ভাবনা কিরে? যত তীব্র বেগে কীর্তন করবি তত রোগ শোক পাপ তাপ জ্বালা যন্ত্রণা সব মুছে যাবে। জড়ত্বটুকু ত্যাগ করতে হবে, ওটুকু পূর্বকৃত। এখন ইচ্ছা করলেই বেশ কামকে ফাঁকি দিতে পারবি। ওই মোহিনী মায়ায় ভুলিস নে ভাই, ওই মায়াটি বড় তীব্র, অহর্নিশি ধাঁধা লাগাচ্ছে, ডুবিয়ে দেয় ভেসে উঠবে। ওই দেখ মাইকেলের কথা, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, চিরস্থির কবে নে, হায়রে জীবন না দে। ঠাকুর জি কি বলে হুয়ে কুছ বাণী হিন্দি মে আলোচনা করতে হ্যাঁ। বৃত্তি কি নশা তথা বাঞ্ছিত কে লিয়ে অনুরাগ কে বীচ মেল মিলাপ কর মত চলো, বিকৃত চলন তুমে বিচলিত নেহি করেগা। চেষ্টাহীন ব্যক্তিও কা কল্যাণ অবসাদগ্রস্ত হতা হে, যথোচিত চেষ্টা করো, কল্যাণ কো অধিকৃত করো, উসকা উপভোগ করো। অজ্ঞানাত কো জ্ঞানবান কে জেসা পরিবেশন মত করো, অদ্ভুত বাহাদুরি কে প্রলোভন সে দূসরে কো অমঙ্গল কে গ্রাস মে ডালনে সে তুমারে এই লাভ হোগা, সর্বনাশ তুমারে নিকট নীলজ হোকর আয়েগা, আর তুমারা ধ্বংস অনুর্বার হো উঠেগা। প্রভাব সার্থক হো কিন্তু পরাক্রম জিসে জ্বালাময় প্রখর নহি ও, মনুষ্য শান্তি পায়েগা, দীপ্ত হোগা উপভোগ আর আনন্দ সে স্বয়ং ভি সার্থক হোগা। মনুষ্য কো সমর্থ কর উতলিত কর, সংশয় সে বিস্মিত মত করো, জিসকা জেসা বৈশিষ্ট্য হে উসে উসি প্রকার সে আদর্শ মে সচল আর বেগবান কর, শ্রেষ্ঠতা মে উদীয়মান কর রাখো, আপনা চরিত্র আর বার্তালাপ মে উসি চলন সে চলো, মঙ্গল কা অধিকারী হোকর তৃপ্ত হোগে। যদি সমর্থ হো কুচিত ইয়া বুরে কো নিরাশ মত করো, আশা তো শ্রেষ্ঠতা মে সুশৃঙ্খল ভাব সে স্থাপিত করো, জিসে লোক আর সমাজ সফলতা সে বুদ্ধি কি ওর চল সকে। সহন করো কিন্তু দেখো উসে বিহল নহি হোনা পড়ে, আর জিসে ও মৃত্যু আমন্ত্রণ নহি হো। প্রভুতিও কে হাত মে চলে জানে কা অর্থ হে উসকে দ্বারা অধিকৃত হোনা, আর ইয়া অধিকৃত হোনা যদি সুষ্ঠ ইয়া সুন্দর নহি হো, সম্বর্ধনা নহি হো, ওয়ে তুমে নিকল যায়েঙ্গে, অমানুষ কর দেঙ্গে, সয়ন্ত হোকর সাবধানী সে চলো। লোভ নহি করো অকারণ, লোভ মনুষ্য কো সুগমতা সে বিমোহিত কর সকতা হে, জিসকে কুফল সে মানুষ নষ্ট হো জাতা হে। কর্ম কুশল হোনা আচ্ছা হে কিন্তু কূট কৌশলি মত হোনা, শাসিত হো সজা নহি পানা হোগা, দল বান্ধো মঙ্গল কো মূর্ত করনে কে লিয়ে আর অমঙ্গল কা নিরোধ করনে কে লিয়ে, সবই কা মঙ্গল হোগা ক্ষয় আর ক্ষতি কি ভিতর ভি। জো তুমে দেতে হে পরিপালন করতে হে, আকাঙ্ক্ষা রহিত হোকর উনসে লেনে কা প্রলোভন কো কুঠারতা সে নিরোধ করো। পরম পিতা সে প্রার্থনা করো তুমারি ইচ্ছাই মঙ্গল, মে নহি জানতা হ্যাঁ কেসে মেরা মঙ্গল হোগা, মেরি ভিতর তুমারি ইচ্ছাই পূর্ণ হো, আর ইসকে লিয়ে
तुम राजी रहो, आनंद में रहोगे, दुख तुम्हें स्पर्श न कर सकेगा। किसी के दुख का कारण न बनो, कोई तुम्हारे दुख का कारण न बनेगा। जय गुरु।